অপরূপ সৌন্দর্যই রিঙিয়ায় বনভোজ প্রেমিক। বনভোজস্থলীত মাদক দ্রব্য সেৱনত নিষেধাজ্ঞা সুরক্ষা কমিটির। রাজ্যের আন আন প্রান্তর জামগুড়ি হাতর নিকটবর্তী অরুণাচল সীমান্তবর্তী সিজুসালয় আগমন ঘটিছে শ বনভোজ প্রেমীর। অরুণাচল সীমান্তবর্তী সিজুসার এই অপরূপ সৌন্দর্য তথা নান্দনিক দৃশ্য উপভোগ করবলৈ স্থানীয় রাইজেও রাজ্যের বনভোজ প্রেমিক আমন্ত্রণ করেছে। ইতিমধ্যে সিজুসার বনভোজস্থলী সুরক্ষা কমিটিয়ে সিজুসাক পরিষ্কার পরিচ্ছন্ন করে রখার লগতে মাদক দ্রব্য সেৱনতো নিষেধাজ্ঞা আরোপ করেছে। উল্লেখ্য যে অরুণাচল সীমান্তবর্তী এই সিজুসার অপরূপ সৌন্দর্য উপভোগ করবলৈ বছরের শেষ আর নতুন বছরের আরম্ভণির দিনট রাজ্যের শ বনভোজ দলের আগমন ঘটে। প্রকৃতির মনোমোহা ঠাই, এখন সিজুসা এক নান্দনিক পরিবেশ। ইয়াত কিনারত এই পাহাড় আর তার কিনারে নি কুলু কুলু সুরে নদী বই গেছে। এই নদীর পারলে যখন আছে তখন এই নান্দনিক দৃশ্য উপভোগ করেছে। আর যদি কোনোবা অহা নাই তখন মানে অনুরোধ জানাইছো, বিভিন্ন প্রান্তর মানুষ আহে, আপনার আহক ইয়াত এসাজ খাওকি। আমি জানো যে ডিসেম্বর মাহ, জানুয়ারি মাহ, এই বছর বিদায় ডিসেম্বর মাহ, আর নতুন বছর 2023 যেটা আদরিবলে সময় হয় সেই সময়তে সকলে আসলে এসাজ লগে ভাগে খোয়ার একটা হেঁপা থাকে, আর সেইটাকে বনভোজ হিসাবে করবলে বেশি ভাল লাগে। আর গতি সকলো ঠাইরপা রাইজ আহি পেলায় ইয়াত খোয়ার এসাজ খোয়ার আজি চিন্তা চর্চা করেছে। আপনাদের দেখব যে বহুখিনি দল, আজি কমেও 50টামান দল ইয়াত গোট খাইছে। গতি দেওবার হলে অল্প বেশি হয়, আন্দিরা সকলে ব্যস্ত হয়ে থাকে, দেওবারে মুকলি হয়। গতি সকলো আহিছে ইয়াত, আর এই নান্দনিক দৃশ্য উপভোগ করবলে সকল আহক। আমি এই অনুরোধও জানাইছো যে সকল প্রান্তর রাইজ আহক। আর ইয়াত চাও, ইয়াত পরিবেশ ধুনিয়া করে রাখিছে। ইয়ার স্থানীয় লোকসকলে ইয়ার যিখিনি ধর কালি পিকনিক খাই যাওয়া, বনভোজ খাই যাওয়া লোকসকলে লেতেরা করা জায়গাখানি চাফচিকুণ করে রাখে, বা এই বনভোজস্থলীর একে নদীর পারলে যাবেনকে ধুনিয়াকে বাটপট করে দিছে, একো অসুবিধা নাই। কোনোবা আহিলে মাত্র ইয়াত সুন্দরকে বনভোজ খাই যাব পাৰিব। যেহেতু এটা হেঁপা আর আমার সকলোর, এই জাতি বর্ণ ভাষা নির্বিশেষে সকলে আসলে বনভোজ বা কোনোবা পিকনিক আর বনভোজ একটাই কথা। গতি তেনেধরণে আহি পেলায় ইয়াত উপভোগ করেহি। আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানালো। আগন্তুক দিনলৈ আমার সিজুসা জল মিশন লগতে আমার কমিটির ফলেরপরা কমিটি সিজুসা ইকোনমি ডেভেলপমেন্ট কমিটি আছে, বিশেষকে আমার লড়াখিনি 40-50 জন ওসর কমিটি লড়াখিনি সহযোগ করে আছে। তার কারণে আমি ভাল পরিবেশ আনবলের কারণে, বনভোজ খাবলের কারণে, নতুন বছরের কারণে সকলকে আহিবলের কারণে আমি অনুরোধ জানাইছো। আমার ইয়াত ইয়াত সুবিধা, ভাল সুবিধা আছে। প্রসেসটো মানে সাফ চিকুণর আদির ফালেরপরা গাড়ির পার্কিং সার্কিং লয়পরা আদি যিমানখিনি আছে সাফ চিকুণ আছে, ধুনিয়াকে পরিবেশও আছে। ইয়ার হাই কাজিয়া বা কিবা কিবি আজিলকে হওয়া নাই আর হবলে নিদিও আমি কমিটির ফালেরপরা। এইটো কারণে আমি নতুন বছরের সবকে আন্তরিক মানে শুভেচ্ছা জানাইছো। আগুনলৈ 23-ত মানে সবে আনন্দ লোক, বনভোজ খাওক বা মানে ফেমিলি লৈ আহক, বা পরিবেশটা চাওক কি পরিবেশ আছে, কেনেকুৱা হয়ে আছে। তেজপুরের পল্লবী বড়া রিপোর্ট, খবর লাইভ।